মোহিনী আদি শুন আমি এভাবে আর পাচ্ছি না রে অনেক হয়েছে লিভিং টিভি আরে ও তুই তো আমার কোনো কথা শুনতেই যাইছিস না আমি তোকে আর ঘরে বসে খাওয়াতে পারবো না আদি আরে ও আমার কথাটা বোঝার চেষ্টা কর আমি কোনো কথা শুনতে চাই না তোর আরে ও আমাকে 1 মিনিট সময় দে 1 মিনিট সময় দে 1 মিনিট এক মিনিট সময় দে ঠান্ডা ঠান্ডা কি কি বোঝাবি তুই আমাকে কি আদি এগুলো এক মিনিট রিল্যাক্স ধরেটা হলো বিশ্বাস এটা হচ্ছে ভরসা এগুলো কি আদি ধরে ধরে এটা ভরসা আরে ধরে নে আর এটা একে অপরের প্রতি আস্থা আর এটা এইটা হলো আমাদের ভালোবাসা এবার চারটিকে একসাথে কর একসাথে কর এটা হলো বন্ডিং আমাদের রিলেশন চেষ্টা করে দেখ ভাঙবেই না ভাঙবে না তাই না 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 ভুল করছিস এটা তো মাসিমার তুই বেরো আমার বাড়ি থেকে তুই জাস্ট বেরো আমার বাড়ি থেকে বেরো সরি সরি শেষবার বলবো আর আর কোনো কিছু তুই জানিস আমি তোকে ভালোবাসি তুই জাস্ট এটা আমার কাজে দেখিস তুই এটা ছেড়ে দে এটা ছেড়ে দে এটা না এটা নয় এটা নয় চল তুই আমার জীবন থেকে দূর আমি আমি তোকে ভালোবাসি শোন মোহিনী মোহিনী শোন মোহিনী মোহিনী লাস্ট চান্স মোহিনী মোহিনী চা দাও তো দুধ নালিকার দুধ দিয়ে দাও চিনি ছাড়া না চিনি দিয়ে চিনি দিয়েই দাও কাপে দেবো না ভাড়ে দেবো তোমার গানে গুজে নাও বাড়া সাত সকালে তো প্রশ্ন চলে যাচ্ছে তুমি একই টাকা দেবে কেবিসি খেলছো লোম বাড়া কি ব্যাপার এত মাথা গরম কেন জুনিয়র বাচ্চা বাচ্চা আমার একটা দুধ চা দিস তো ভাড়ে চিনি ছাড়া তো সকাল সকাল কোথায় চললে মালপত্র নিয়ে দৌড় মশাই আমি কোথায় গেলাম কার সাথে শুলাম তাতে আপনারা তো কি নিয়ে চোখে তেল দিন এখানে বসে চিনা শুনো তো তাই বলছিলাম আর কি চেনা শোনা মানে আপনি আমায় চেনেন আমার ভাইজি প্রিওটিকটা তুমি শুট করেছিলেন ইকো পার্কে আপনার ভাইজি মানে কে বলুন তো অনুশ্রী বিবেক অনুশ্রী আর বিবেক ও আচ্ছা 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 হ্যাঁ না তোমারটা চিনি ছাড়া আর তোমারটা চিনি দিয়ে এবার বলো তোমার সমস্যাটা কি দেখতেই তো পাচ্ছ তো মালপত্র নিয়ে এখানে বসে আছি বাড়ি থেকে বাবা বের করে দিয়েছে নাকি বাবা না বউ বউ বউয়ের মতো বুঝলাম
বানাইটা চা হয়ে যায় না চার দিনে বাসি মুড। ওর উপর রাগ করছো কেন বলো তো? তোমার সমস্যাটা কি, তোমার বাড়ি তো? হ্যাঁ, পকেটে টাকা আছে, চার মাসে অ্যাডভান্স দিতে পারবে। আরে চার মাসে অ্যাডভান্স দিতে পারলে কি আমি এখানে বসে থাকতাম? দেখি তোমার জন্য কি করতে। আমি সকালে সরকারি চাকরি করি আর বিকেলে ওই পাটের দালালি করি আর কি। কাল পরশু একবার ফোন করো, আশা করি একটা ব্যবস্থা হয়েই যাবে। কাল পরশু কাকু, আমি এখন এখানে দুদিন বসে থাকবো? আরে এ তো মহা সমস্যা, তোমার কাছে টাকা নেই, হাতে সময় নেই, কোথেকে পাবে এরকম ভাবে বাড়ি তুমি? কাকু কিছু একটা ব্যবস্থা করে দিন প্লিজ। মতভাত খাও ওই মায়ের সাথে নিয়ে চলো ওটা খাও। ওই সপ্তাহে তিন দিন, বাকি দিনগুলো ভেবে নি। বুঝেছি বুঝেছি, সবই বুঝেছি। চলো তোমার একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি আমার উপরেই একটা ঘর আছে, এক মাসে ভাড়া দিতে পারবে? হ্যাঁ, সব কাড়িয়ে কুচিয়ে এক মাসে ভাড়া হয়ে যাবে। বেশ চলো আমার সাথে, বেশি ভাড়াও না। কোথায় বলুন তো? তোমার দারুণ, চলো। আচ্ছা দারুণ, আমাকে আবার অফিস যেতে হবে। কাকু দাঁড়ান, আসছি আমি। কেটে যেতে পারবে তো? হ্যাঁ চল চল। আপিয়ে গেলে এসে মোটামুটি সেমি হয়নি, তোমার সুবিধাই হবে। এসো এসো, ভেতরে এসো। পছন্দ মানে বেশ বড় ফ্ল্যাট তো যা দেখছি। কত ভাড়া? বেশি না, মাত্র 4,500। ইলেকট্রিসিটি আলাদা। আচ্ছা শোনো, বসন্ত তো কিছু আছে, একটা ইন্ডাকশন আছে। ইন্ডাকশন আছে? আরে ওটা কাজ করে, কাজ করে, কাজ করে। আর নিচে দেখো কিছু বাসনপত্র আছে। এই নিচে? সবই আছে মোটামুটি। বাহ, ঠিক আছে। বললাম তো তোমাকে, পরিষ্কার পুরো, একদম পরিষ্কার। এদিকে একটা ছোট ফ্রিজও আছে বুঝলে। ফ্রিজ ও এখানে? সব ঠিক আছে, চলে বিয়ার ফিয়ার রাখতে পারবে। জানাটা খোলো, ঠিক আছে তো? চলো এবার এদিকে চো। বাহ, এ তো পুরো রেডি ফ্ল্যাট তো, কেউ থাকে নাকি এখানে? আরে এদিকে এসো এসো, এদিকে পায়খানা, এই তোমার একটা রুম, এই গেল বড় রুম। সালা কারেক্ট আছে। বাহ, এসি টেসি আছে? হ্যাঁ, কোনো টেনশন নিও না। ব্যালকনি সুইসাইড সুইসাইড করে চলে ওখান থেকে লাভ দিতে পারো। ঘরের মধ্যে কিছু করো বাবা, পচা বডি বড্ড ঘর। না না, আর একটা কথা, সামনে গাছ সুস্থ জাঙ্গে ভাঙে মেনো না কিন্তু। না না, একদম না, একদমই না। কি পছন্দ? হ্যাঁ পছন্দ পছন্দ। বাস অ্যাডভান্স তো দাও। ও 4,500 বলে না? দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই তুমি হিন্দু তো? হ্যাঁ কেন? না এমনি, ঠিক আছে। তোমার কোনো আইডি প্রুফের জেরক্স আছে? হ্যাঁ আছে আছে। ওটা বের করো, আমি চট করে এগ্রিমেন্টটা নিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ, দু মিনিট। হ্যাঁ সেক্সি। আচ্ছা ওই মেয়েটাকে বাদ দাও, আগের বেড়াটা তুমি দরকার হলে একটা অনুকূল ঠাকুরের ছবি ওখানে টাঙিয়ে দিও, ঠিক আছে? চলি। হ্যাঁ
কতদিন পরিষ্কার করে না। এখানে থাকতে কোন রকম অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধা কিসে? আচ্ছা, আপনি বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে ভেতরে শুন না, ফ্ল্যাটের ভেতরে আমি যাব না। মানে আপনি থাকুন এখানে, এর আগে যারা ছিল দুদিনের বেশি কেউ টিকতে পারেনি, বুঝলেন? কি বলছেন? আপনিও পারবেন না, সে কাউকে থাকতে দেবে না। কে
কে থাকতে দেবে না? সে কাউকে থাকতে দেবে না। আরে কে কে থাকতে দেবে না? সে কাউকে থাকতে দেবে না। আরে কে? আরে সে কাউকে থাকতে দেবে না। আরে দাদা কে থাকতে দেবে না? কাউকে থাকতে দেবে না। আরে কে থাকতে দেবে না? সে কাউকে থাকতে দেবে না। থাকতে দেবে না। Hey,